সৌদি আরবের অবস্থা খুবই খারাপ নির্যাতনে সাবেক ক্রাউন প্রিন্স আইসিইউতে এখন পর্যন্ত ছয়জন প্রিন্স গুরুতর আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে কারণ সৌদি আরবে গ্রেপ্তার হওয়া প্রিন্সদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে এর মধ্যে সাবেক বাদশাহ আবদুল্লার পুত্র প্রিন্স মিতেবিন আবদুল্লার অবস্থা আশঙ্কাজনক তাকে বর্তমানে একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এ বিষয়ে একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে গত পাঁচ নভেম্বর থেকে সৌদি আরবে দুর্নীতির অভিযোগে দুইশো জনের বেশি গ্রেপ্তার করা হয়েছে যার বেশিরভাগই সৌদি রাজ পরিবারের সদস্য গ্রেপ্তার হওয়া এইসব প্রভাবশালী সৌদি নাগরিকের একশো বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ জব্দ করা হয়েছে আটক রাজ সদস্যদের বিলাসবহুল একটি হোটেলে রাখা হয়েছে ওই হোটেলে নেওয়ার পর তাদের ওপর নির্যাতন চালানো হয় বলে ডেইলি সাভার খবরে উল্লেখ করা হয়েছে সেখানে নির্যাতনের ফলে বেশ কয়েকজন প্রিন্স আহত হন এর মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয় গ্রেপ্তার করে রিটস কার্টন হোটেলে নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই তাদের হাসপাতালে ভর্তি করতে হয় বলে খবরে উল্লেখ করা হয়েছে আহত প্রিন্সদের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন সৌদি সাবেক বাদশাহ আবদুল্লার ছেলে মিতেব বিন আবদুল্লাহ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় সংকটাপন্ন অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছে তার একত্রে হৃদপিণ্ড কিডনি ও ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে এছাড়া তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন হাসপাতালে এক কর্মকর্তার বরাদ দিয়ে খবরে বলা হয়েছে মিতেবের যে অবস্থায় ভুগছেন তা মূলত আত্মহত্যার চেষ্টার পর যে অবস্থার সৃষ্টি হয় তার সঙ্গে তুলনা করা যায় এক সময় এই ক্রাউন প্রিন্সকে সৌদির পরবর্তী বাদশাহ মনে করা হতো কিন্তু বর্তমান বাদশাহ সালমানের ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বিরোধে জড়িয়ে বিপদে পড়েন তিনি ডেইলি সাভার প্রতিবেদন অনুযায়ী হাসপাতালে যাদের আনা হয়েছে তাদের প্রত্যেককে ব্যাপক মারপিট করা হয়েছে কিন্তু কারও কোনো অঙ্গপ্রত্যঙ্গ ভাঙেনি ফলে মনে করা হচ্ছে প্রশিক্ষিত লোকজনই এইসব প্রভাবশালী সৌদি নাগরিককে পিটিয়েছে তাদের সেনাবাহিনীর ব্যবহৃত বুট দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে